অর্থ আচ্ছা মহাকর্ষ অভিকর্ষ বন্ধ বস্তু গেলে সূত্র প্রথম সূত্র বায়ুশূন্য স্থানে তারপর স্থির অবস্থান থেকে সকল বস্তু সমান 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 দ্রুত অতিক্রম করবে বিজ্ঞানী নিউটন গিনি এবং পলাকা বৃহের মাধ্যমে প্রথম সূত্র প্রমাণ করেন। দ্বিতীয় সূত্র স্থির অবস্থা হতে প্রান্ত বস্তু তারপর নিশ্চয় সময় যে বেগে প্রাপ্ত হয় তাকে তা উত্তর সময় সমানুপাতিক গতি টি সেকেন্ডে ভি বেগে প্রাপ্ত হলে ভি সমানুপাতিক টি এবং হচ্ছে মুক্তভাবে প্রান্ত বস্তু সময় তারপর অতিক্রান্ত দ্রুত এবং উচ্চ সময় বেগান্ধের সমানুপাতিক হয়ে থাকে। টি সেকেন্ডে এছাড়া বেগে প্রাপ্ত হলে তারপর যে সমানুপাতিক টি সেকেন্ড হচ্ছে দেখো তারপরে বাতাসের মধ্যে কোনো বস্তু প্রদানের সময় ওজনের বিপরীতে বাতাসের প্লবতা কাজ করে কিন্তু ভারী বস্তুটা হচ্ছে এবং হচ্ছে হালকা বস্তু হতে প্লবতা বা ঊর্ধ্বমুখী বল বেশি হয় তারা হচ্ছে মাটিতে বোঝে গিনি ও পলক একই সাথে মাটিতে পড়ে তখনই যখন হচ্ছে সি যখন বাতাসের পাত্র থাকে না তারপরে নিম্নে কোনটি সত্য উত্তর হচ্ছে এ তারপর নিজের গতিবেগকে বৃদ্ধি পায়। তারপরে নিউটনের মহাকর্ষের সূত্র মহাকর্ষের ফর্মুলা তারপর হচ্ছে মহাবিশ্বের বস্তুকণা এবং হচ্ছে নিজের দিকে আকর্ষণ করে এবং হচ্ছে আকর্ষণ বলে মানব বস্তুকণার ভরের গুণফলে সমানুপাতিক হয়ে থাকে এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়ে থাকে এবং বস্তুকণার সংযোজক সরলরেখা বরাবর গিয়ে করে এই ফিজিক্যাল হচ্ছে জি ইনটু এম ওয়ান ইনটু এম টু বাই ডি স্কোয়ার। তারপর হচ্ছে নিউটনের হেটের গতিসূত্র সম্পর্ণ তবে চাবিকীর হচ্ছে 1687 অংশ এই সূত্রে তিনটি অংশ রয়েছে তারপর সেই দুইটি তারপর সে নির্দেশ করে আর হচ্ছে একটি অংশ আছে বলার প্রকৃতি সম্বন্ধে তারপর হচ্ছে বলার প্রকৃতি তারপর হচ্ছে পারস্পরিক আকর্ষণ বল তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে সরলরেখা বরাবর অংশগ্রহণ করে তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে তারপর সব দিকে তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে বলার মান সমান দিকে তারপর হচ্ছে বিষম বর্গীয় সূত্র মনে হয়েছিল তারপর সে বিষম পত্র এবং আকৃতি এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে নির্ভর করে না তারপর হচ্ছে আন্তনাবিকা নির্ভর করতে পারে না তারপর হচ্ছে নির্ভরতা হচ্ছে মহাকর্ষের বলের এবং বস্তুধারের মধ্যবর্তী মান এবং হচ্ছে দ্রুত নির্ভর করে মহাকর্ষের ধ্রুবকের জি তারপর হচ্ছে মানুষ 6.67 নিউটনের ধরুন মানে স্লিপ নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার মাত্রা সমীকরণ লিটার কিউব তারপর হচ্ছে তারপর হচ্ছে পার টি স্কোয়ার তারপর হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার তারপর মিটার কিউব তারপর হচ্ছে পার কেজি পার সেকেন্ড স্কোয়ার তারপর হচ্ছে নির্ভরশীলতা হচ্ছে জি এর মান এবং হচ্ছে মধ্যবর্তী মাধ্যমের উপর হয়ে থাকে প্রবেশতা প্রবণতা দিক নির্দেশিতা এবং হচ্ছে পথ এবং হচ্ছে বস্তুকণা দুটির উপর প্রতি অবস্থার উপর নির্ভর করে অন্যদিকে হচ্ছে বিজ্ঞানী এবং হচ্ছে বন্ডিং হচ্ছে প্লিজ সেভেটের মাধ্যমে হচ্ছে এবং হচ্ছে জিয়ের পরিবর্তন হয় না। তারপর হচ্ছে খেয়াল করো মহাকর্ষ ধ্রুবককে নির্ভর করে যেসব বিষয়ের উপর তা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক জি এবং হচ্ছে প্রবেশতা প্রবণতা এবং হচ্ছে দিক দর্শিতা এবং মাধ্যম অবস্থা তার হচ্ছে বিশেষত চন্দ্র অসুচির মাধ্যমে হচ্ছে ক্রিয়ারত মহাকর্ষ বল 3.5 × 10⁻¹২ তারপর হচ্ছে চন্দ্র পৃথিবীর মধ্যে ক্রিয়ারত মহাকর্ষ বল হচ্ছে 1.9 × 10⁻¹² তারপর হচ্ছে ক্রিয়ারত মহাকর্ষ বল এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে ক্রিয়ারত মহাকর্ষ বল অপেক্ষা 175 গুণ বেশি হয়ে থাকে একক বল দ্বারা তারপর হচ্ছে মহাকর্ষ বলের কাজ করে সেটি হলো বি তারপর হচ্ছে মহাকর্ষী ধ্রুবক তারপর হচ্ছে দুটি বস্তুর মধ্যে হচ্ছে চার দূরত্ব 4 গুণ পেলে অভিকর্ষ বল হবে হচ্ছে 16 ভাগের এক ভাগ তারপর হচ্ছে চন্দ্র ও সূর্যের মধ্যে হচ্ছে দ্বিগুণ হয়ে থাকে মহাকর্ষ বল হবে গুরুত্বপূর্ণ 4 ভাগের এক ভাগ মহাকর্ষী জিয়ার মানে হবে হচ্ছে সি হ্যাঁ হচ্ছে 6.67 মানে সিলিভেন মহাকর্ষ নির্ভর করে হচ্ছে বি তারপর হচ্ছে বস্তু বোনার উপরে তারপর হচ্ছে জিয়ার মান নির্ভর করে কে আবিষ্কার করেন উত্তর হচ্ছে ডি বন্ডিং অফ ফিলিপস কেপলারের সূত্র বিশেষ তত্ত্ব বিজ্ঞানী সৌরজগতের কেন্দ্র সূর্য এবং উপগ্রহ সকলেই পৃথিবীর কেন্দ্র করে তার হচ্ছে বিভিন্ন কক্ষপথে আবর্তন করছে কোপারনিকাস সূর্যকে গিয়ে স্থির রেখে তার হচ্ছে পৃথিবীকে চারদিকে আবর্তন করছে টাইক্রোবে মঙ্গল গ্রহের গতিবিধি লক্ষ্য করেন না তার হচ্ছে কী হচ্ছে গ্রহগুলো তার হচ্ছে বল গ্রহ সূর্যকে কেন্দ্র করে বিরাম করছে বিশেষ তত্ত্ব প্রথম সূত্র হচ্ছে উপবৃত্ত সূত্র কক্ষ সূত্র লফ ফিলিপস সূত্র প্রতিটি গ্রহ এবং হচ্ছে নাভিতে প্রকাশে রেখে তার হচ্ছে একটি উপবৃত্তের কক্ষ প্রদক্ষিণ করছে এই সূত্র হচ্ছে চারদিকে এবং হচ্ছে আকৃতি প্রকাশ করে তার হচ্ছে ইতি সূত্র হচ্ছে তারপর সূত্র লফ এরিয়া সূর্য গ্রহ এবং সূর্যের সংযোগকারী তার হচ্ছে বেশিদের উপরে তার হচ্ছে সময় সমান্য ক্ষেত্রগুলো অতিক্রম করে তার হচ্ছে এই কক্ষে সূত্র এবং হচ্ছে গ্রহের পরবর্তী সূত্র দূরত্বের মধ্যে স্থাপন করে এই সূত্র হতে গ্রহের কোণিক সূর্য হতে তারপর হচ্ছে দূরত্বের এবং হচ্ছে কক্ষপথের বেশ হতে নির্ভর করে তারপর হচ্ছে দ্বিতীয় সূত্র হচ্ছে সময় সূত্র পর্যকাল সূত্র আবরণ সূত্র লফ টাইম তারপর সেই সূত্র প্রতিটি গ্রহের পর্যকালে বর্গ সূর্য হতে হচ্ছে দূরত্বের ধর্মগুলো সমাপতি থেকে কেবল সূত্র খাও হিট লফ এলিপস তারপর হচ্ছে লফ এরিয়া তারপর হচ্ছে লফ টাইম তারপর হচ্ছে জেনে রাখা ভালো গ্রহের আবর্তনকাল এবং হচ্ছে ভরের আবর্তন করেন সূর্যের গ্রহটা যত ভরের দূরত্ব কম হয়ে থাকে তারপর সূর্যের ভর তত কাল তত কম হয়ে থাকে নিউটনের সূত্র হতে কেবল সূত্র প্রতিপাদন করা থাকে প্রতিটি পর্যায়ের সূত্র হতে গ্রহ দূরত্বের ক্ষণমূল সমাপতিক হয়ে থাকে তারপর কোনো বিজ্ঞানী সূত্রটি প্রবর্তিত হচ্ছে ডি কেবলার তারপর হচ্ছে অবকাশীয় তরণ তারপরে সিনকরণ হচ্ছে সূত্র জি জি হলে হচ্ছে জি এম বিআর স্কোয়ার একক মাত্রা জি এর একক এবং হচ্ছে মাত্রা এবং হচ্ছে তরণের অনুরূপ হয়ে থাকে মাত্রা জি টি স্কোয়ার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপর হচ্ছে বৈশিষ্ট্য নির্ভরশীলতা তারপর হচ্ছে গ্রহের এবং হচ্ছে অভিকর্ষ তরণ এবং হচ্ছে ভর বিষয়দের উপর জি এবং আকর্ষিত বস্তু এবং হচ্ছে প্রকৃতির উপর তার হচ্ছে নির্ভর করে না তারপর হচ্ছে বস্তু ভরাকার আকৃতি কি বলতো দিয়ে তৈরি হয়ে থাকে তারপর নির্ভর করে না মুক্তভাবে বিভিন্ন বস্তু এবং ধরনের আবর্তিত হয়ে থাকে
তারপর স্থান ভেদের মান পরিবর্তিত হয়ে থাকে, কিন্তু স্থান নিরপেক্ষ হলো স্থান নিরপেক্ষ নয় ব্যবস্থাপনা। অবশ্য প্রবলের মান হয়ে থাকে জিয়ার পরিবর্তনের মান এবং কারণ হচ্ছে তিনটি। এই জিয়ার মনের পরিবর্তনের জন্য হচ্ছে উচ্চতার ক্রিয়া এবং অক্ষাংশ ক্রিয়া মানুষের কৃতির জন্য পৃথিবীর গুণন বা আর্নিং ক্ষতির জন্য। বিশেষত হচ্ছে ভূপৃষ্ঠ থেকে জিয়ার মান কমায়, তারপর ভূপৃষ্ঠের ভিতরে দিয়ে গেলে জিয়ার মান কমায়, তারপর ভূপৃষ্ঠে জিয়ার মানে সর্বোচ্চ হয়ে থাকে, ভূপৃষ্ঠে জিয়ার মানে সর্বোচ্চ হয়ে থাকে। তারপর সে তাই বস্তুর মানুষ সর্বোচ্চ শূন্য হয়ে থাকে, তারপর বিশ্ব অঞ্চল হতে জিয়ার মান বাড়তে থাকলে তারপর অক্ষাংশ বলে জি বাড়ে। বিশ্ব অঞ্চলে জি এই সবচেয়ে বেশি হয়ে থাকে, মেরু অঞ্চলে জি সবচেয়ে বেশি থেকে পৃথিবী অঞ্চলে জিয়ের মান সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশ, তা হচ্ছে জিয়ের মান আদর্শ মান, তারপর হচ্ছে 9.00665 মিটার পার সেকেন্ড, তারপর হচ্ছে মেরুতে জিয়ের মান হচ্ছে 9.8382, তা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, তা হচ্ছে পৃথিবী অঞ্চলে জিয়ের মান হচ্ছে 9.780 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপর হচ্ছে গ্রান্তি অঞ্চলে জিয়ের মান হচ্ছে 9.7891, তারপর হচ্ছে ঢাকায় জিয়ের মান হচ্ছে 9.7835, তারপর হচ্ছে রাজশাহীতে জিয়ের মান আছে 9.79, তারপর হচ্ছে ভূপৃষ্ঠে ক্ষেত্রের মান হচ্ছে 0, তা হচ্ছে বিভিন্ন বন্দরে জিয়ের মান, তা হচ্ছে চন্দ্রপৃষ্ঠে জিয়ের মান হচ্ছে একশো ভাগ হয়ে থাকে, তা হচ্ছে বঙ্গপৃষ্ঠে জিয়ের মান আছে 3.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যে হচ্ছে মহাকর্ষ ধ্রুবক জি এবং হচ্ছে জিয়ের মধ্যে পার্থক্য সংখ্যা হচ্ছে এক, তা হচ্ছে দুটি বস্তুর মধ্যে দূরত্ব এক বলে তাদের বংশী বল বলার দিকে, তা হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে। এই তার হচ্ছে থেকে মাত্রা সমীকরণ হচ্ছে এল কিবো, তার হচ্ছে বান এম পার্টিস, তার হচ্ছে এল পার্টিস, তার হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার, এসে মান হচ্ছে 6.673, তার হচ্ছে টেন্ডুলকার মানে 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, তার হচ্ছে বিস্তারণ হচ্ছে 9.81, তার হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার রাশি হচ্ছে স্কেলার, তার হচ্ছে বিস্তারণ হচ্ছে স্কোয়ার, তার হচ্ছে রাশির মান, তার হচ্ছে মহর্ষি দেবের ক্ষেত্রে বিশ্বকরণ জন্য ধ্রুবকটি পরিবর্তনশীল রাশি, তার হচ্ছে ভূকেন্দ্র হত্যা বলেছে নিবসতা নির্ভর করে না নির্ভর করে, তারপর হচ্ছে বস্তুর ওজনের জন্য, তারপর হচ্ছে আমাদের হচ্ছে জিয়ের মানলার সমানুপাতি খেলা পরিবর্তিত হয়ে থাকে নির্ভর করে থেকে বস্তুর ওজন, তারপর সবচেয়ে কম এবং সে হতে ওজন সবচেয়ে বেশি হয়ে থাকে ভূপৃষ্ঠ হতে, তারপর হচ্ছে উঠে তার হচ্ছে বস্তুর ওজন কমে, তার হচ্ছে ভূবন্দর হলেও নিলে তার হচ্ছে বস্তুর ওজন কমে, তার হচ্ছে পৃথিবীর কেন্দ্রে তার হচ্ছে বস্তুর ওজন, তারপর হচ্ছে ভর ওজন ভরের মধ্যে পার্থক্য রাশি হচ্ছে ভর স্কেলার, তার হচ্ছে ওজন ভর হচ্ছে ব্যাটারি, তার হচ্ছে মল মৌলিক না লব্ধ, তার হচ্ছে ভরের স্বাভাবিক ধর্ম বা মৌলিক রাশি বা ওজন বা ভর হচ্ছে এটি লব্ধ রাশি স্থান নিরপেক্ষতা, তার হচ্ছে ভর হচ্ছে স্থান নিরপেক্ষ, ভর ওজন ভর হচ্ছে স্থান নিরপেক্ষ নয়, তার হচ্ছে জিয়ার মান নির্ভরশীলতা ভর নির্ভরশীল নয় ওদিকে নির্ভরশীল, জিয়ার মান বেশি হয়ে থাকে জিয়ার মান কম হলে ওজন বেশি হবে। ভর কেন্দ্র ভর কেন্দ্র ও ভর কেন্দ্র ভার কেন্দ্র ভার হচ্ছে অভিকর্ষ কেন্দ্র, তার হচ্ছে বস্তুর যে বিন্দুতে তারপর সে ক্রিয়া করে তাদেরকে অভিকর্ষ কেন্দ্র বলা হচ্ছে ভার কেন্দ্র বলা থেকে, তারপর হচ্ছে অভিকর্ষ কেন্দ্র এটি, তারপর যেভাবে ঢাকা কোনো গেল সেই হিসেবে তারপর সেটা থাকে, তারপর হচ্ছে একটি বস্তু তার হচ্ছে অবস্থানের উপর নির্ভরশীল না করে না, তারপর সেক্ষেত্রে বিশেষ তারপর হচ্ছে অভিকর্ষ কেন্দ্র এবং বাইরেও থাকতে পারে, তারপর হচ্ছে ভার কেন্দ্র, তার হচ্ছে যে বস্তুতে সমগ্র বস্তু ভরের কেন্দ্রের ভিতরে মনে করা হয় থাকে ভর কেন্দ্র এবং হচ্ছে শুধুমাত্র রৈখিক গতিপ্রাপ্ত হয়ে থাকে, তার হচ্ছে কোনো বৃদ্ধি এবং কোনো গতি হয় না, তারপর হচ্ছে ভর কেন্দ্র এবং ভর কেন্দ্র ভিন্ন হয়ে থাকে, তার হচ্ছে কয়েকটি বস্তুর অভিকর্ষীয় কেন্দ্র সুষম বৃদ্ধি, তার হচ্ছে আংটি, তার হচ্ছে ফবাক নিয়ন্ত্রক লোক যেমনি কেন্দ্র সুষম সামুদ্রিক আয়তা ক্ষেত্রে হচ্ছে কোনোদের সেতু বিন্দু, তারপর সুষম ত্রিভুজ ক্ষেত্রে এই পাত হচ্ছে মধুরমতার সেতু বিন্দু, তারপর সুষম দণ্ড হচ্ছে মধ্যবিন্দু, তারপর সুষম সেন্টারের বেলনাকারী দণ্ড হচ্ছে অক্ষের বিন্দু, তার হচ্ছে ভর কেন্দ্র এবং ভর কেন্দ্রে এটা পার্থক্য, তার হচ্ছে বস্তুর ভর কেন্দ্র এবং সেটি বিন্দু থেকে তারপর যে বল প্রয়োগ করলে তার শুধু রেখে গতি উৎপন্ন হয়ে থাকে, তাদেরকে আবদ্ধ গতি বলা থেকে, তার হচ্ছে ভারকেন্দ্র হচ্ছে বস্তুর ভারকেন্দ্র হলো এমন একটি বন্ধু তার যে বিন্দু দিয়ে তারপর সমস্ত ওজন অবলম্ব হবে এর নিচে দিয়ে ক্রিয়াশীল হয়ে থাকে, তারপর হচ্ছে যে কোনো নিজস্ব আকার আয়তন না বিহীন এবং বস্তুকে মহাবিশ্বে যে কোনো নেওয়া হোক না কেন, তার হচ্ছে তার এই ভর একই থাকে, ফলে ভারকেন্দ্রটি এবং একটি নিশ্চিত বিন্দুতে অবস্থিত থাকে। পৃথিবীর কেন্দ্রে মহাশূন্য, তারপর হচ্ছে যেখানে বহুবিকাশ বল ক্রিয়া করে না সেখানে বস্তুর ওজন থাকে না, ফলে ভারকেন্দ্রে অস্তিত্ব থাকে না, তারপর হচ্ছে বস্তুর নিশ্চয় বিন্দুতে অভিকাশ তরঙ্গ সমান হলে তার হচ্ছে বস্তুর ভারকেন্দ্র এবং হচ্ছে ভারকেন্দ্র একই বিন্দু হয়ে থাকে। যদি হে কোনো বস্তুরে তার হচ্ছে অভিকর্ষণ তরে বিভিন্ন হয়ে থাকে তাহলে ভারকেন্দ্র ভারকেন্দ্র আলাদা বিন্দু হয়ে থাকে মহাকাশীয় ক্ষেত্র। সংজ্ঞা কোনো বস্তুর চারপাশের যে অঞ্চলব্যাপী তার হচ্ছে মহাকর্ষীয় প্রভাব হয়ে থাকে তাদেরকে বস্তু রাখা হলে তার হচ্ছে সেটি আকর্ষণ বল লাভ করে, তার হচ্ছে তাকে মহাকর্ষীয় বল ক্ষেত্র বলা হয়ে থাকে। বৈশিষ্ট্য মহাকর্ষীয় ক্ষেত্র এবং মহাকর্ষীয় বল এবং সঞ্চালন এবং হচ্ছে মন্দস্থ তার ভূমিকা পালন করে। তাত্ত্বিকভাবে তার হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র এবং অসীম পর্যন্ত বিস্তৃত প্রকৃতপক্ষে মহাকাশীয় ক্ষেত্রে অসীম পর্যন্ত বিস্তৃত, তার হচ্ছে কোনো বস্তুর মহাকাশীয় ক্ষেত্রের ক্ষেত্রে প্রভাব সমান থাকে না মহাকাশীয় ক্ষেত্রে প্রবল, তার হচ্ছে মহাকাশীয় তীব্রতা। সংজ্ঞা মহাকাশীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে তার হচ্ছে একক বর্ষপণ একটি বস্তু স্থাপন করলে বস্তুটি যে আকর্ষণ বল অনুভব করে তা ওই ক্ষেত্রে ওই বিন্দুর মহাকাশীয় ক্ষেত্রে প্রবল বলা থাকে। তার হচ্ছে সমীকরণ ইচি জোট বাই এম, তার হচ্ছে মাত্রা হচ্ছে ইচি জোট এম এল পার টি স্কোয়ার বাই এম এল পার টি স্কোয়ার, তারপর হচ্ছে একক হচ্ছে একক হচ্ছে নিউটন পার কেজি। রাশির প্রকৃতি হচ্ছে ডিটি ভেক্টর রাশি অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্ক পৃথিবীর, তার হচ্ছে মহাকাশীয়
চিত্র এবং হচ্ছে অপেক্ষক উপাদান জি এ কি হয়ে থাকে বিন্দু ফোরের জন্য তারপর হচ্ছে ই জি হলো জি এম বাই আর স্কোয়ার তারপর দেখো তুমি জানো কিনা তারপর হচ্ছে সুষম গোলাকার এবং গোলকের গোলকের ভিতরে অবস্থিত সকল বিন্দুতে প্রবল শূন্য হয়ে থাকে কোনো সুষম নিরেট গোলক বা সুষম গোলাকার গোলকের ক্ষেত্রে সমস্ত ভরের নিচে নিচে কেন্দ্রকে কেন্দ্রীভূত আছে বলে ওই গোলক এবং সে গোলকের মধ্যে বস্তুর ভর নির্ণয় করা হয়ে থাকে মহাকর্ষীয় বিভব বা সংখ্যা তারপর হচ্ছে একক ভরের সম্পন্ন তারপর হচ্ছে একটি বস্তু অসীম দূর হতে মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে আন্তঃজীবনী মান কার্য করতে হয় যাকে মহাকর্ষীয় বিভব বলা থেকে তারপর সমীকরণ ভি ইজিক্যাল টু ডব্লিউ বাই এম মহাকর্ষীয় ক্ষেত্রে ভি ইজিক্যাল টু এল স্কয়ার বা টি স্কয়ার তারপর হচ্ছে জুল পার কেজি রাশির প্রকৃতি এটি তারপর স্কেলার রাশি বৈশিষ্ট্য কৃত কাজের ঋণাত্মক হলে মহাকর্ষীয় বিভব সর্বদা ঋণাত্মক থেকে দুটি বস্তুর মাধ্যমে হচ্ছে আকর্ষণ কাজ করে তারপর হচ্ছে বাড়িতে কোনো বল এবং হচ্ছে প্রচন্ড হয় না তারপর হচ্ছে অসীমে মহাকর্ষীয় বিভব শূন্য ধরা থেকে দূরত্ব বৃদ্ধি পায় মহাকর্ষীয় বিভব বৃদ্ধি পায় মহাকর্ষীয় প্রাবল্য এবং হচ্ছে মহাকর্ষীয় বিভব এবং ঋণাত্মক গ্রেডিয়েন্ট তারপর হচ্ছে ইকুয়াল টু মাইনাস ডেল ভি তারপর হচ্ছে মহাকর্ষ সর্বোচ্চ মাধ্যম হচ্ছে অসীমে তারপর হচ্ছে মহাকর্ষীয় বিভব সর্বোচ্চ হয়ে থাকে অসীমে এম সর্বোচ্চ হয়ে থাকে শূন্য তারপর হচ্ছে কিন্তু বিভবের জন্য তারপর হচ্ছে ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর তারপর হচ্ছে বাজিক বল তারপর হচ্ছে কাজ সম্পন্ন হয়ে থাকে তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে মাধ্যমে হচ্ছে মহাকাশে বল সম্পন্ন হয়ে থাকে মহাকাশে বলের পার্থক্য সংজ্ঞা একক ভরের যায় তারপর হচ্ছে এক বিন্দু হতো অন্য বিন্দুতে যে পরিমাণ কাজ হয়ে থাকে সাজিত হয়ে থাকে তাদেরকে মহাকাশে বিভব বলা দেয় তাদেরকে অভিমুখে তারপর হচ্ছে বিভব পার্থক্য ঋণাত্মক হবে এবং মাধ্যম হচ্ছে সহনলে বিভব পার্থক্য ধর্মান্তর হবে জানাও জানো তারপর হচ্ছে মহাকাশে বিভবিত পার্থক্য থাকে তারপর হচ্ছে আকর্ষণ ধর্মী এবং মহাকাশী ধর্মী এবং হচ্ছে চমক বল এবং আকর্ষণ বিভব শূন্য ধর্মী হয় বিভব পার্থক্য দুই হতে পারে তারপর হচ্ছে আকর্ষণীয় মহাকর্ষ প্রভাব তারপর হচ্ছে দুই প্রকৃতির উপর নির্ভর করে মাধ্যম হচ্ছে প্রকৃতির উপর নির্ভর করে মহাকর্ষীয় সূত্রের ব্যবহার তারপর হচ্ছে জিএর মানের ব্যবহার জন্য বারণ ইয়ার্টস এবং হচ্ছে একটি সূত্র আবিষ্কার করেন একে ইয়ার্টস ব্যালেন্স বলা থাকে এবং হচ্ছে এখানে যে কোনো স্থানে তারপর হচ্ছে জিএর মানের খুবই সামান্য পরিবর্তন হয়ে থাকে ইয়ার্টস এবং মাধ্যমে হচ্ছে প্রকৃতির সম্পদের অনুসন্ধান করা হয়ে থাকে এবং হচ্ছে জিএর মান সঠিকভাবে নির্ণয় করা যায় প্রকৃতি ভূগোল এবং সে মাধ্যমে হচ্ছে সূত্র নির্ণয় করা যায় কৃত্রিম ভূগোলের মাধ্যমে হচ্ছে জ্যোতির্বিজ্ঞান এবং মহাকর্ষীয় সূত্র প্রয়োগ তারপর হচ্ছে সূর্য এবং হচ্ছে অন্যান্য গ্রহের ভর নির্ণয় তারপর হচ্ছে নতুন গ্রহণ আবিষ্কারের ক্ষেত্রে যুগল তারকার ভর এবং হচ্ছে মহাকর্ষের তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে মহাকর্ষের এবং হচ্ছে গবেষণা ব্যবহার পৃথিবীর গর্ভমাত্রা এবং হচ্ছে বিভব নানাবিধ সমস্যা তারপর হচ্ছে মহাকাশ বিষয় এবং হচ্ছে বিভব এবং প্রাবল্য মহাকাশের সূত্র ব্যবহার কোনো কোনো স্থানে জিএন মান ব্যবহারের জন্য ইয়ার্টসের টি সূত্র চন্দ্রাবিষ্কার অনেকে ইয়ার্টসের ব্যালেন্স বলা থাকে কোনো স্থানে তারপর হচ্ছে কয়লা ক্ষেত্র ইত্যাদির মাধ্যমে জিএন মান ইত্যাদি সম্ভব থেকে ইয়ার্টসের মাধ্যমে হচ্ছে সামান্য পরিমাণ করে তারপর হচ্ছে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান করা যায় জিএ মান তারপর হচ্ছে প্রাকৃতিক সম্পদ আকৃতিটা সঠিকভাবে নির্ণয় করা হচ্ছে প্রাকৃতিক যুগল এবং ফিউচার বের ক্ষেত্রে সূত্র ব্যবহার হয়ে থাকে তার হচ্ছে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে হচ্ছে যোগাযোগ বস্তু গবেষণা তারপর হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের মহাকাশ সূত্র তারপর হচ্ছে পৃথিবীর ভর নির্ণয় তারপর হচ্ছে সূর্য চাঁদ এবং অন্যান্য গ্রহের ভর নির্ণয় তারপর হচ্ছে নতুন গ্রহ নক্ষত্র সেই ক্ষেত্রে যুগল তারকার ভর নির্ণয় এবং হচ্ছে মহাকাশের তারপর হচ্ছে কক্ষপথ এবং মধ্যকাশের উপর তারপর হচ্ছে কৃষ্ণগ ভরে বস্তু গবেষণা সূত্র ব্যবহৃত হয়ে থাকে তারপর পৃথিবীর গর্ভমূর্তি নির্ণয় মহাকাশের প্রাবল্য এবং হচ্ছে নানাবিধ সমস্যার সমাধান মুক্তি ব্যাখ্যা সংজ্ঞা কোনো বস্তুকে ন্যূনতম যে বেগে তারপর হচ্ছে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না এবং বিশেষ নাম হচ্ছে পলায়ন বেগে হচ্ছে নিষ্ক্রম ভর বেগের সংক্রমণ আছে ভি ইজ রুট টু জি আর ইজ হচ্ছে রুট টু জি এম বাই আর তারপর হচ্ছে নির্ভরশীলতা মুক্তিবেগের বস্তুর উপর ভর নির্ভরশীলতার কারণে তারপর হচ্ছে বস্তুর ভর এবং হচ্ছে উপগ্রহের অভিজ্ঞতার কারণে তারপর হচ্ছে ভর ব্যাসার্ধের উপর তারপর হচ্ছে মান হচ্ছে পৃথিবীর মুক্তিবেগের মান হচ্ছে 11.200 কিলোমিটার পার সেকেন্ড তারপর হচ্ছে 7 মাইল পার সেকেন্ড তারপর হচ্ছে 25,000 মাইল পার আওয়ার তারপর হচ্ছে মঙ্গল গ্রহের মুক্তিবেগের মান না 5 কিলোমিটার পার সেকেন্ড তারপর হচ্ছে মুক্তিবেগ এবং মুক্তিপথ তারপর হচ্ছে পৃথিবীর ভিয়ের মান এবং হচ্ছে পরিণত হতে পারে ভি যদি ভি স্কোয়ার বা টু এটার নিচে হয়ে থাকে মানে হচ্ছে 7.8 এটার নিচে হয়ে থাকে তাহলে যদি বস্তুটি উপবৃত্ত অবশ্যই পৃথিবীতে অপ্রত্যক্ষ করবে এবং পৃথিবীতে ফিরে আসবে আবার যদি ভি যদি 7.8 কিলোমিটার পার সেকেন্ডের সমান হয়ে থাকে তবে বস্তু বৃত্তাকার পথে ওই স্থিতি অপ্রত্যক্ষ করবে এবং চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে যদি 7.88 হতে 1.2 কিলোমিটার মধ্যে হয়ে থাকে তাহলে পৃথিবীটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে চলতে থাকবে তারপর হচ্ছে ভি যদি 11.2 কিলোমিটার সমান হয়ে থাকে তাহলে বস্তুটি অধিবৃত্ত পথে চলে যাবে তারপর হচ্ছে ভি যদি উৎক্ষেপণ মুক্তি বেগ অপেক্ষা বেশি হলে তারপর বস্তু পরা পৃথিবীর পথে পৃথিবী ছেড়ে চলে যাবে তারপর হচ্ছে স্বাভাবিক ও কৃত্রিম উপগ্রহ স্বাভাবিক উপগ্রহ যে উপগ্রহ প্রাকৃতিক কারণে তার সৃষ্ট তাদেরকে প্রাকৃতিক উপগ্রহ বলা থাকে যেমন হচ্ছে চাঁদ পৃথিবী উপগ্রহ যে সকল মহাশূন্য তার হচ্ছে পৃথিবী থেকে নিজস্ব উচ্চতায় নিজ নিজ কক্ষপথে থেকে পৃথিবীকে প্রদক্ষিণী করছে তাদেরকে কৃত্রিম উপগ্রহ বলা হয়ে থাকে তিন স্তর বিশিষ্ট রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহকে নিজস্ব উচ্চতা তুলে ভূপৃষ্ঠের সমান্তরালে নিজস্ব ব্যাখ্যা দেওয়া হয় নিজস্ব কক্ষপথে স্থাপনের আগে তার হচ্ছে উপগ্রহটিকে সমানভাবে যে কক্ষপথে ঘোরানো হয়ে থাকে তাদেরকে পার্কিং কক্ষপথ বলা হয়ে থাকে পুস্তির কক্ষপথে কোনো কৃত্রিম উপগ্রহের আবর্তনকালে নিচে অক্ষে চারদিকে ঘুরে এমন পৃথিবীর আবর্তনকালে সমান হলে এটি পৃথিবীর সাপেক্ষে স্থিতি থাকবে
এই ধরনের উপগ্রহকে ভূস্থির উপগ্রহ বলা থাকে। যে উপগ্রহ পর্যায়কাল 24 ঘন্টা এবং ভূস্থির উপগ্রহের এর কক্ষপথকে পার্কিং কক্ষপথ বলা থাকে। কৃত্রিম উপগ্রহের গতি ভূস্থির উপগ্রহের উচ্চতা হচ্ছে যেগুলো 3.6×10⁴ কিলোমিটার। ভূস্থির উপগ্রহের বেগ হচ্ছে 3.0288 কিলোমিটার পার সেকেন্ড। কৃত্রিম উপগ্রহের গতিশক্তি কি হয়েছে ওটা হাফ এম বি স্কোয়ার হাফ এম ইন্টু জি এম বাই আর প্লাস এইচে, তারপর হচ্ছে জি এম এম বাই টু ইন্টু আর প্লাস এইচে বিশেষ প্রবাহ, তারপর হচ্ছে মুক্তিবেগের 0.707। এবং হচ্ছে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তারপর হচ্ছে সেটি কৃত্রিম উপগ্রহে পরিণত হয়ে থাকে। এটি কৃত্রিম উপগ্রহের বিক্ষেত তারপর হচ্ছে বিগত 7.692 কিলোমিটার পার সেকেন্ড। কৃত্রিম উপগ্রহে ব্যবহার হচ্ছে টেলিফোন এবং হচ্ছে আন্তঃকোষীয় মহাকাশের যোগাযোগ স্থাপন, তারপর সিনকম সিনকোরাস কমিউনিকেশন স্যাটেলাইট, আবহাওয়া পূর্বাভাস ইত্যাদির মাধ্যমে ভূজরি বা পাঠাতে, তারপর হচ্ছে বেতার এবং হচ্ছে টেলিভিশনের রিলে স্টেশন না, তারপর হচ্ছে ওয়েবসাইটে ব্রাউজ করতে, তারপর হচ্ছে যে কোনো প্রাইভেট রিসেপশনে রয়েছে। কৃত্রিম উপগ্রহের অনুষ্ঠান সম্প্রচার করে এটি স্যাটেলাইটে টেলিভিশন বলে, তার যুদ্ধ করেছিলেন, তারপর হচ্ছে তথ্য অনুসন্ধান এবং হচ্ছে ভ্রমণ ক্ষেত্রে এবং হচ্ছে মহাজাগতিকার মাধ্যমে হচ্ছে উচ্চ নানাবিধি গবেষণা এবং চন্দ্রের গভীরতা নির্ণয়, প্রতিরক্ষামূলক পাড়া এবং বিভিন্ন সামরিক ব্যবস্থাপনা, তারপর হচ্ছে প্রাকৃতিক সম্পদ, তারপর হচ্ছে প্রাকৃতিক এবং সম্মতিতে কৃষি অনুসন্ধানে, তারপর চিম্বাওয়া চীনা তার জন্য উপগ্রহ, তা সেগুলোর উপগ্রহ প্রবলা স্যাটেলাইট বর্ণনা এই উচ্চতায় খুব কম উচ্চতায় 500 থেকে 800 কিলোমিটার উৎক্ষেপণ করা হয়েছে। বৈজ্ঞানিক মাধ্যম হচ্ছে এবং হচ্ছে সন্ধানে, তারপর হচ্ছে মহাশূন্য চালিত ওজন হীনতা পৃথিবীতে কোনো বস্তু তার সমান এবং ওজন বিপরীতমুখিতা অনুসরণ করলে, তারপর হচ্ছে ওজন অনুভব করে বৃদ্ধি হওয়ার পথে মহাশূন্যের, তারপর হচ্ছে পৃথিবীর কেন্দ্রে এবং হচ্ছে জি এর মান এর মানের একটি ধরন হয়ে থাকে। তারপর হচ্ছে এই অবস্থায় মহাশূন্য যান, তারপর হচ্ছে দেওয়ার সাপেক্ষে মহাশূন্য জি মানে জি জিরো জিরো হয়ে থেকে বস্তু গবেষণা বস্তু, তারপর হচ্ছে তাপমাত্রা ও চাপাতে বস্তু হাইড্রোজেন এবং গতিবেগের, তারপর হচ্ছে গর্ভবেগের পারগমন মার্ক 1.6 কিলোমিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে পৃথিবীর সৃষ্টির মাধ্যমে হচ্ছে খুব বেশি ঘটেছিল, তারপর হচ্ছে তখনকার তাপমাত্রা হাইড্রোজেন গর্ভবেগের বর্গমূল প্রায় 4 কিলোমিটার পার সেকেন্ড 5 কিলোমিটার পার সেকেন্ড হয়ে থেকে গতিবেগ বৈজ্ঞানিক মানুষ 2 থেকে 3 হওয়ার দিয়েছিল। সক্রিয় বর্গ সুস্থ সময় তারপর হচ্ছে এদের বর্গমূল ম্যাথাটিক্স তারপর হচ্ছে একত্রে সব গুরুত্বপূর্ণ সংজ্ঞা সমূহ, তারপর সাইজেক নিউটন হচ্ছে 1687 থেকে 1681 মহাকর্ষ সূত্র, 1750 হচ্ছে গ্যালিলিওর পরান্ত বস্তু সূত্র প্রণয়ন, গ্যালিলিও হচ্ছে 1796 সালে, তারপর হচ্ছে 1789 সালে হচ্ছে পরান্ত বস্তু সূত্র, তারপর জোহানা কেপলার কাটেন মার্কস হচ্ছে কেপলার সূত্র, গ্যামান্ডিস হচ্ছে 1798 জি এর মানে, তারপর হচ্ছে একত্রে সব গুরুত্বপূর্ণ সংজ্ঞা পৃথিবীর পর হচ্ছে 16×10⁴ কেজি, তারপর হচ্ছে পৃথিবীর ঘনত্ব হচ্ছে 5.5×10³ কেজি পার মিটার কি, পৃথিবীর ঘনত্ব হচ্ছে 6.4×10⁶, সূর্যের ভর হচ্ছে 2×10⁻³০ কেজি, তারপর হচ্ছে পৃথিবীর কেন্দ্র হতে সূর্যের দূরত্ব কক্ষপথের দূরত্ব 1.5×10⁻⁷ না, তারপর হচ্ছে সূর্যের কক্ষপথ কি হচ্ছে 2.97×10⁻⁹ পার মিটার কিউব, তারপর হচ্ছে একত্রে সব সম্পর্কিত বিভিন্ন রাশি। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান হচ্ছে 6.67×10⁻¹১১, তারপর হচ্ছে এক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, আর মাত্রা হচ্ছে পার এম পার টি স্কোয়ার, এল কিউব, তারপর হচ্ছে সাধারণ আদর্শ জি হচ্ছে 9.80665 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাত্রা হচ্ছে লিটার পার টি স্কোয়ার, তারপর হচ্ছে পৃথিবীর ভর এম হচ্ছে 6×10⁴ কেজি, মাত্রা হচ্ছে এম, তারপর হচ্ছে পৃথিবীর ভর আর, তারপর হচ্ছে মান হচ্ছে 6.36×10⁶, এক হচ্ছে এম এবং মাত্রা হচ্ছে এল পৃথিবীর মহাকর্ষ পথ ই, তারপর হচ্ছে নিউটন পার কেজি, এল পার টি স্কোয়ার মহাকর্ষ বিভব বা ভি, তারপর হচ্ছে জুল পার কেজি লিটার স্কোয়ার পার টি, তারপর হচ্ছে পৃথিবীর ঘনত্ব রো এই যে মান হচ্ছে 5.5×10³ কেজি পার মিটার কিউব, এম পার এল কিউব, তারপর হচ্ছে মুক্তিবেগ ভি ই বা ভি ই, তারপর হচ্ছে 1.0 কিলোমিটার পার সেকেন্ড মাল পার সেকেন্ড মাল পার আওয়ার লিটার পার টি, তারপর হচ্ছে হাইড্রোজেন এর বর্গের বর্গমূল আর এম এস 1.6 কিলোমিটার পার সেকেন্ড লিটার পার টি।